একদিনই ভাই প্রশ্ন করেছেন, মহতারাম শাইখ, আমি দেখেছি যে আমরা স্বপ্নে আমি দেখেছি যে আমরা দাঁড়িয়ে সহবাস করছি, এটা আসলে কি ইঙ্গিত বহন করে? আসলে যদি বিষয়টা স্বামী স্ত্রী সংক্রান্ত হয়ে থাকে, স্বামী স্ত্রী সংক্রান্ত যদি হয়ে থাকে, আর আপনি যদি এমনটা কখনো কল্পনা জল্পনা করে থাকেন যে আসলে স্ত্রীর সাথে এভাবে না ওভাবে, এভাবে না ওভাবে আমরা একান্তে মিলিত হব, এটা একজন স্বামী তার অন্তরে তো স্ত্রীর ব্যাপারে লালন করাটাই স্বাভাবিক, এটা করার কোনো ক্ষতি নেই, অর্থাৎ অন্তরে যে ইচ্ছাটা লালন করা যে আমার স্ত্রীর সাথে আপনি হালাল, স্ত্রীর সাথে আপনি এভাবে না ওভাবে, একভাবে না আরেকভাবে, এদিক না সেদিক, বা এভাবে না ওভাবে, যে কোনো একটা চিন্তা যদি আপনি লালন করেন যে আমার স্ত্রীর সাথে আমি এইভাবে না এইভাবে মিলিত হব, হয়তো এর মধ্যে সুখ সম্ভোগটা, সুখ শান্তিটা অনেকটা বেশি পাবো, বা মানসিক যে একটা প্রশান্তি এটা অনেক বেশি বেড়ে যাবে, সেটা কোনো অসুবিধা নেই, সে চিন্তা করার মধ্যে কোনো সমস্যা নেই এবং কোনো ক্ষতিকর কোনো কিছু এখানে নিহিত নেই। সম্মানিত দর্শক, এখানে আমরা যে লক্ষণীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা এটা দেখার পরে, এই ভিডিওটা দেখার পরে শুধুমাত্র আমরা এতটুকু দেখবো যে প্রশ্নটা করেছেন, প্রশ্নের আলোকে আমরা জবাবটা নেব যে উনি আসলে জানতে চেয়েছেন স্বপ্নে দাঁড়িয়ে সহবাস দেখেছেন এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা, বা এটার জন্য কোনো ধরনের সমস্যা হবে কিনা। নাদিনী ভাই, আপনার প্রশ্ন হচ্ছে স্বপ্নে দাঁড়িয়ে সহবাস আপনি দেখেছেন, যদি স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার ক্ষেত্রে যদি মনে করে তারা দাঁড়িয়ে একান্তে মিলিত হওয়া যদি স্বাচ্ছন্দ্য মনে করে, সেটা আল্লাহ হারাম করে নাই, কিন্তু রাসূলুল্লাহ এটাকে নিষেধ করে নাই, তবে সবচেয়ে সুন্দর এবং সুন্নাহ পদ্ধতি যেগুলো আছে এর মধ্যে এটা পড়ে না, কিন্তু না পড়লেও এটা কিন্তু আসলে হারাম বা এটা নাজায়েজ বিষয়টা এমন নয়। তবে স্বপ্নে যদি আপনি দাঁড়িয়ে সহবাস করতে দেখেন, এটা আপনার জন্য তেমন খারাপ বা অকল্যাণকর কোনো কিছু বহন করে না, কারণ যেহেতু আপনার স্ত্রীর সাথে আপনি দেখেছেন, আর আপনার স্ত্রীর সাথে তো বাস্তবেও আপনি এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না, সেহেতু আপনি এখানে এটা নিয়ে একেবারেই উদ্বিগ্ন থাকার, বিব্রত বোধ করার কোনো কিছু নেই। এজন্য সর্বোপরি বক্তব্য হচ্ছে স্বপ্নে যদি দাঁড়িয়ে সহবাস করতে দেখেন, এটা অকল্যাণকর কোনো কিছু নয়, তবে যেহেতু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দেখেছেন, অন্য কাউকে নিয়ে যদি দেখতেন সেটা হয়তো অন্যদিকে ইঙ্গিত করতো, কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। স্বপ্নে দাঁড়িয়ে সহবাস করতে যদি দেখেন, এটা খারাপ অকল্যাণকর কোনো কিছু ইঙ্গিত করে না। এজন্য স্বপ্নে দাঁড়িয়ে সহবাস করতে দেখা বা স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার ব্যাপারে কোনো কিছু দেখা, সেটা কোনো ধরনের সমস্যা নেই এবং সেটা কোনো ধরনের সমস্যা বহন করে না। এজন্য আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এদিকে সতর্ক থাকব, কোনো ধরনের যদি আলাদা বা অন্য ধরনের কোনো স্বপ্ন হয় সেক্ষেত্রে আমরা ওইদিকে সতর্ক থাকবো এবং সতর্কতার সাথে জবাব নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার বোঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।